নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 20/1/2024-এ পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটা হচ্ছে 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই বিভিন্ন সেন্টারে মাধ্যমিক পরীক্ষা যে হবে সেই মাধ্যমিক পরীক্ষার অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার বিভিন্ন সেন্টারে কারা কারা হবে তার লিস্ট প্রকাশিত হয়েছে। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে এখানে দেখতে পাবেন। দেখুন, অ্যাডিশনাল সুপারভাইজার লিস্ট নর্থ বেঙ্গলের রয়েছে, মেদিনীপুর রিজিয়নে রয়েছে, কলকাতা রিজিয়নে রয়েছে, বারডাউন রিজিয়নে রয়েছে। তো আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের মধ্যে গিয়ে ডাউনলোড করে নেবেন। তবুও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, এটা হচ্ছে বারডাউন রিজিয়নের যে বিভিন্ন সেন্টারগুলোতে মাধ্যমিক পরীক্ষা হবে তাদের যারা অ্যাডিশনাল সুপারভাইজার থাকবে তাদের লিস্ট প্রকাশিত হয়েছে। আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, তবু একটু দেখে নিতে পারেন আপনারা। 2024 সালে মাধ্যমিক পরীক্ষার অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার যারা থাকবে, এটা হচ্ছে বারডাউন রিজিয়নে দেখালাম। এরপর রয়েছে এটা রয়েছে আপনার দেখাচ্ছি, এটা হচ্ছে কলকাতা রিজিয়নে যেটা রয়েছে অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার। ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। এখান থেকে কটা সেন্টার হচ্ছে বিভিন্ন জেলাতে তারও ডিটেলস পেয়ে যাবেন আপনারা। বিভিন্ন জেলার বিভিন্ন যে সেন্টারগুলো রয়েছে তার অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার যারা থাকছে তাদের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা কলকাতা রিজিয়নের, এটা হয়ে গেল। এর আগে বারডাউন রিজিয়নেরটা দেখালাম, এবারে যেটা দেখাবো আপনাদের সাথে সেটা হচ্ছে এটা মেদিনীপুর রিজিয়নের যে সেন্টারগুলো হবে তার অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজারের লিস্ট। এটা একটা আছে, আর একটা আছে নর্থ বেঙ্গলের রয়েছে। নর্থ বেঙ্গলেরটা আমরা একটু শেয়ার করছি। হ্যাঁ, নর্থ বেঙ্গলের যে লিস্টটা রয়েছে ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন আপনারা। তো যাই হোক, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন 4টি শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।